বন্ধুরা ঢোকার রাস্তায় তো দেখছি এখানে সব ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে যেই তোমাদেরকে দেখায় দেখতে পাবো এখানে তো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কেউ আসবে। তো আমরা বেশি টাইম নষ্ট করলাম না, কে আসবে না আসবে, যে আসবে দেখা যাবে। তো আমরা এখন এখান থেকে নদ গেড়া হলাম, বাকিটা ভিতরে যাই। ঠিক না দাদা? তো আমরা এখন ভিতরে যাব। তো বন্ধুরা কিছু হচ্ছে না এখন, হ্যাঁ ঘুরে নিয়েছি। ও অসাধারণ মাইন্ড বোলিং, হ্যাঁ নিমন্ত্রণ থাকলে ধন্যবাদ। সবাই এখানে কাজে ব্যস্ত, ফুল টুল দিয়ে সাজাবে। বন্ধু কদিন থাকবে জানো? 4 দিন না 5 দিন? হরে কৃষ্ণ ভক্ত, তোমরা দেখতে পাচ্ছ ছেলেটাকে? হ্যাঁ করলা, ভিডিও করলা? আমরা করবো, ও শুরু হবে হাতে, বুঝতে পারছো? এই যে সব, এই যে ফেললো, সব মাছ ধরছে এখানে। পপকর্ন খাওয়াচ্ছে আমাদেরকে। এই হোক আসলাম তাহলে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও। এখানে দেখতে পাচ্ছ সবাই রেডি আছে, এবার আমরা যাবো হচ্ছে মেলা। তো আজকে মেলা উদ্বোধন আছে, তো ওই জন্য আমরা ওখানে গিয়ে এখন দেখবো উদ্বোধনটা মানে কি হয় আর কে করে, সব কিছু তোমাদেরকে দেখাবো। কোনো বড় কেউ আসবে উদ্বোধন করার জন্য, তো থাকো ভিডিও দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ পিছনে দেবু আসছে। তো দেখতে পাচ্ছ কালাচাঁদ হাই স্কুল, তো এখানেই মেলাটা আছে। বলতে গেলে আমরা চলে এসেছি, মেলাটার নাম হচ্ছে চারোসোট বা চারো বাবু, যা বলতে পারো, দুটাই নামে পরিচিত। দেখছি যে এখানে দেখতে পাচ্ছ সব বসা শুরু হয়ে গেছে, এখানে আইসক্রিম টাইসক্রিম বসে গেছে। তো এখানে এই গল্লিটা আছে, এই যে সামনে গল্লি, এই গল্লি দিয়ে আমরা ঢুকে যাবো মেলাতে। যে এখান দিয়ে আমরা মেলাতে ঢুকবো, এখন আমরা গাড়িটা রাখবো। এই যে মানে ঢুকিয়ে দিলো গাড়ি কোথায় রাখবি তো? এই মানে আসতে, হ্যাঁ তো ঢুকে এলাম। সব কিছু বসছে, মানে আজকে উদ্বোধন আছে, তো সব কিছু এইদিকে সাইডে দেখতে পাচ্ছ, সব কিছু বসছে, মানে কিছু কিছু বসে গেছে, কিছু কিছু বসছে। তো এবার রাতের মধ্যে, মানে আজকে রাতের মধ্যে সব কিছু বসে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ জিলাপি রাখা আছে, লোভ লাগিয়ে গেলাম, যা যা লিবে পেট খারাপ হবে। তো যাই হোক, এবার আমরা আগে যাচ্ছি, মানে চারিদিকে ঘুরছি গাড়িতে করেই, আমরা একটা জায়গা যাচ্ছি। বন্ধুরা ফাইনালি চলে আসলাম, ওখানে দেখতে পাচ্ছ আকাশ দা বসে আছে, পপকর্ন খাওয়াচ্ছে আমাদেরকে। এ হয়ে যাবে, অত অত না, অত হয়ে যাবে, দুটো ঠিক আছে, ঠিক আছে, দেবো কথা, এই যে দূরে দাও, খাও খাও খাও। তো কে চিদা পপকর্ন খাওয়ালো আমাদেরকে প্রস্থান করা মাত্রই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলা প্রতি বছর এরা দুজন মিলে দায়িত্ব নিয়ে বানাই, মানে বসাই বলতে গেলে, পুরো দায়িত্ব মনে আছে। আর পপকর্ন খাচ্ছে বসে বসে মন শান্তি করে, একটু দেরি আছে ওই জন্য আমরা একটু মেলা ঘুরতে বেড়াবো। তো তোমরা ভিডিও সাথে থাকো, তোমাদের প্রোগ্রামও দেখাবো আর মেলা ঘুরাও দেখাবো, তো সাথে থাকো। তো দেখতে পাচ্ছ ওইদিকে সব কাটাকুটি শুরু হয়ে গেছে, মানে খাবার দোকান বসবে আজকে রাতের মধ্যে, সবকিছু বসে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে দীপক চাট ভান্ডার, তো এটা হচ্ছে আমাদের ছোটবেলার বন্ধু, কলেজের বন্ধু। তো এই যে ভালো করে দেখালাও, হাই হ্যালো বাই বাই টাটা বাই বাই। এদিকে গাড়ি রাখতে আসলাম, মানে দেবুরা গাড়ি রাখবে, দেবু কিরণ। বন্ধুরা দেখতে পাচ্ছ কত রকমের চশমা, মানে চশমা বসা শুরু হলো, লাগা শুরু হয়ে গেল। তো আমরা এদিকে এবার আগে যাব, মানে চশমাগুলো দেখতে ভালো লাগে, দেখতে হবে চশমা ভালো লাগে, কেন ভিডিও টিডিও বানাই। তো সুভাই থাকলে এখানে লাইন লেগে দিত চশমার দোকানে, সবটি একবার করে ট্রাই করতো, মানে দোকান বসা শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস, কিসের আছে ও সেই লাগছে, হ্যাঁ ফোকাস করো, জিনিসটা সেই লাগছে, কিসের আছে? রবার্ট, রবার্ট, রবার্টের আছে। কত করে দিচ্ছে এগুলা দাদা? এগুলা কত করে? 30 টাকা করে দাম, দেখতে ভালো লাগছে। আদি ওগি ভালো নিনে দিতে পারিস গোবিন্দ, আরে মানে ওটাই বলতে চাইলাম, আদি ওগি ওটা ভালো লাগছে। তো বন্ধুরা এখানে দুটা নিলাম, কারণ দুটাই ভালো লাগছে, তো 25 টাকা করে নিলাম দুটা, হ্যাঁ তো দেখতে ভালো লাগছে, তো দুটা এখন নিব, মানে তো এখানে নিয়ে নিলাম। এই যে 50 টাকা দিল দুটা, দেখি এত বড় প্লাস্টিক দিল, বাহ দেখতে ভালো লাগছে বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো ক্যামেরায় বুঝতে পারছো কিনা না, খুব সুন্দর লাগছে দেখতে, চকচক চকচক করছে। এইদিকে সব লোহা লাক্কারগুলো বসে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে, ঢুকে ঢুকেই খরচা হয়ে গেল, এবার দেখি আগে আর কি খরচা হয়। চারিদিকে এদিকে বসে গেছে আর বসছে, কি আছে ট্যাপ, কোন ট্যাপ এটা, আবার কোন ট্যাপ চাই? ও মানে লিখার, লিখার মিটি দেবে মনে হয়, ওটা পেন্সিল আছে উপরে, এই যে এটা 150 টাকা। চারিদিকে বসে গেছে, আর এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, মানে একদম শুরু শুরুতে এসেছি, মানে বসবে এখন এটা। গোবিন্দ কদিন থাকবে জানো?
চার দিন না না পাঁচ দিন থাকবে। এইদিকে সব কাঠের জিনিস বসেছে, মানে যত রকমের খাট টাট তোমরা মানে আলমারি হ্যান ত্যান যা পাবা সব পেয়ে যাবা এখানে, মানে কাঠের আলমারি টালমারি দেখতে পাচ্ছ এইদিকে খুব সুন্দর সুন্দর আলমারি আছে। তো আছে ওইদিকে সব খাট মানে রেডি হচ্ছে, আর এইদিকে সব ফিনিশিং টাচ দিচ্ছে বলতে গেলে, মানে চারিদিকে খাটেরই জিনিস। বন্ধুরা খাট দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম মানে ধারে, তো এখানে নদীর ধারে, নদী না তো নদীর ধারে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে সালা সব মাছ ধরতে নেমে গেছে, ওইদিকে যদি তোমাদেরকে জুম করে দেখাই তো এখানে দেখতে পাবো সব, তো দেখো এই যে মাছ ধরছে সব, সব মাছ ধরছে এদিকে দেখছো, এই যে দেখো সব জাল ফেলে আছে, আরও যে জুম করে দেখায় দেখো জাল ফেলে আছে হাতে বুঝতে পারছো, এই যে সব এই যে ফেললো সব মাছ ধরছে এখানে। বন্ধুরা নদীর ওই পাড়ে জুয়া খেলা হচ্ছে, তোমাদেরকে যে জুম করে দেখাই তো ওইদিকে দেখো এই যে এই যে এইদিকে এইদিকে দেখো এই যে আর জুম হবে না, তো এখানে জুয়া খেলা হচ্ছে রাতেবেলা বেশি হবে, আর এদিকে সব মাছ ধরাধরি কেস হচ্ছে, আর এদিকে দেবুর বক্তব্যই শেষ হয় না, তখন থেকে জ্ঞান দিয়ে যাচ্ছে দিয়ে আছে দিয়ে আছে। তো যাই হোক এটাই তোমাদের দেখালাম, এবার তোমাদের ভিডিওর সাথে থাকো। ও মাছ ধরেছে মাছ ধরেছে মাঝে মাছ ধরেছে, ও আছে না টানছে তো নাই না এ খালি বেলা খালি আছে ওটা না খালি না আমার মাছটা খাচ্ছিল ও টেনে নিয়ে যায় মিস করে আলো ধরে। এবার মেলাতে সোপাও এসছে দেখতে পাচ্ছ, তো গোবিন্দ চিপে চিপে টেস্ট করলো যে কতটা সফট আছে। হ্যাঁ কোনটা ব্যাপক লাগছে ওই দিকেরটা না? হ্যাঁ লাল মালটা আমারও ভালো লাগলো দেখতে পাচ্ছ, বাহ ভালো লাগলো, কিন্তু ডিজাইনটা একটু মানে এইদিকে যদি শাহ শাহ থাকতো না তার একটু ভালো লাগতো। কিরণ এখন আলমারি দেখছে, বাহ কেমন লাগছে বন্ধুরা, সে না দেখো ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে দোকানগুলোকে সাজিয়েছে, প্রত্যেকবারই এভাবে খুব সুন্দরভাবে সাজায় আর দোকানে ভিড় হয়। তো বন্ধুরা কিছু হচ্ছে না এখন, হ্যাঁ ঘুরে নিয়েছি ও অসাধারণ মাইন্ড বোলিং, হ্যাঁ নিমন্ত্রণ থাকলে ধন্যবাদ। বাহ সবাই এখানে কাজে ব্যস্ত, ফুল টুল দিয়ে সাজাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এটা কি জিনিস, এই যে এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে এই স্ট্যান্ডে ক্যামেরা লাগানো থাকবে আর গোল গোল ঘুরবে, যেটা তোমরা দেখেছো মনে অবশ্যই, আর আমি দুর্গা পূজার টাইমে দাঁড়িয়েছিলাম একটা ভিডিও ছেড়েছি। হ্যাঁ তো থোবড়া থোবড়া দেখা যায়, সময় একটু তাকাতো এদিকে, এই যে তাকিল একটু পরে ব্লগ হবে, সান্দান করে ব্লগ করবে। তো এখানে ওটা রেডি হচ্ছে, আমি করার দেখি যদি করি তো একবার করব। তো বন্ধুরা সব কিছু চেক হচ্ছে যে ঠিক আছে কিনা, কেন এর উপরে একটু পরে নেতা দাঁড়াবে, তো নেতা আসবে তারপর, তো ওটাই সব চেক হচ্ছে মানে ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা সব চেয়ার টিয়ার লেগে আলো বক্স টক্স লেগে আলো সব রেডি হচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা এতটাই পছন্দ হলো সোফাটা, তো আমরা বসে সেই মজা বন্ধুরা সেই মজা। বন্ধুরা ঢোকার রাস্তায় তো দেখছি এখানে সব ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তো এইদিকে যে তোমাদেরকে দেখায় দেখতে পাবো এখানে সব ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কেউ আসবে, তো আমরা বেশি টাইম নষ্ট করলাম না, কে আসবে না আসবে যে আসবে দেখা যাবে। তো আমরা এখন এখান থেকে নদ গেড়া হলাম, বাকিটা ভিতরে যাই ঠিক না ঠিক না দাদা, তো আমরা এখন ভিতরে যাব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুদ্ধিকা বাল, তো আর যদি বাংলাতে বলা যায় তো বুড়ির চুল যা বলতে পারো। তো বন্ধুরা সব ভ্যান ট্যান ঢুকছে দেখতে পাচ্ছ, কৃষ্ণ ভক্ত তোমরা দেখতে পাচ্ছ ছেলেটাকে, হ্যাঁ এই চ্যানেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে জিলাপি বানানো শুরু হয়ে গেল বিকাল থেকেই, কেন রাতে একদম ভিড় হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, তো এই গেমটার নিয়ম দাদা বললো যে এখানে ঢুকাতে হবে, এই বলটা এখানে ঢুকাতে হবে, আর ঢুকে যা নাম্বার হবে ওই যে ওখানে লেখা আছে ওই নাম্বারের সাথে মিক্স করতে হবে। তো আমরা যতজন আছি তো সবাই মিলে একটা করে বল ফেলবো, তারপর দেখি কি হয়। তো প্রথমবার গোবিন্দ ফেলবে, চল মাঠ। আমার নীল কালার ফেভারিট কালার, হ্যাঁ নীল কালার ফেভারিট কালার, সবুজ আছে। তো বন্ধুরা ঢুকে আলো কত, এটা চার নাম্বারে, চারে ঢুকলো। তো রকি লে রকি মার মার, যেটাতে মারতে পারিস মার, নাম্বার যোগ করতে হবে মার, এটা এটা ফেললো তিনে, লে কে আছে দেবু মার দেবু মার, আমি দুটো পাবো নাকি, দুটো পাবো আছে দেবু মার মার, লে মার দেবু মার, আরে মার না রে দেরি করছিস, ও এটাও তিনে ফেলে দিল, সব বেকার চ্যাংড়া, চলো হ্যাঁ চলো চলো মঙ্গল, চলো মঙ্গলে জঙ্গল করো, চলো
সবাই তিনে ফেললাম বন্ধুরা, সবাই তিন, সবাই তিন, ঢাল আছে, আমারও মনে হচ্ছে ঢাল আছে। তো বন্ধুরা এবার এবার বেশ হচ্ছে এটা ঢাল আছে, মানে এই মালটা ঢাল আছে। হ্যাঁ চল, ও জিতবো, কিছু জিতবো, কিছু জিতবো বন্ধুরা, কিছু জিতবো মনে হচ্ছে। মার মার মার, তিন চার, তিন চার, ও ক্যালি করে হয় নাকি, ছয় ছয়, কি হলো কি হলো, কিছু হলো, কত হলো, চার, বাইশ, বাইশে কিচ্ছু নাই, টাকা দে, বাইশে কিচ্ছু নাই বললো, টাকা দে, ঐতিহ্যবাহী পুরাতন মেলা অবশ্যই, এবং মেলাতে আমরা সকলেই অংশগ্রহণ করেছি, দিন সূচনা হতে চলেছে, যাতে আমি এটাই কামনা করি এই যে পুজোর এই চারটা দিন মেলা খুব সুন্দর এবং আনন্দদায়ক সকলের কাছে থাকুক, এবং সকলেই মিলে যেন এই মেলাটাকে আরো বড় জায়গায় পৌঁছাতে পারি। অবশ্যই অবশ্যই, এটাই কামনা করলাম, ভিডিও করলাম, আমরা করবো, শুরু হবে, সবাই আসুক। তো বন্ধুরা, থাকতে থাকতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, সে তিনটার সময় এসেছিলাম, আর এখন বাজে গোবিন্দ কটা, সাড়ে ছটা, সাড়ে ছটা না কটা, পাঁচটা ও পনেরো, সালা সাড়ে ছটা, পাঁচটা পনেরো বেজে গেলো। তো ভাবো কতক্ষণ ধরে আছি, আর এখানে দেখতে পাচ্ছ লাইটিং টাইটিং জ্বলে গেলো, আর চারিদিকে মেলা বসেই গেছে বলতে পারো আজ থেকে শুরু। এবার আজকে ডেট কত রে, না চার তারিখ আজকের ডেট, ও পাঁচ তারিখ, সব কিছু উল্টা বলছিস, ঠিক আছে পাঁচ তারিখ আজকের ডেট আছে। তো দেখতে পাচ্ছ সব মেলা বসেই গেছে বলতে গেলে, বলতে গেলে কি বসেই গেছে, শুরু হয়ে গেছে পিকচার। এবার তোমরা আসো, এসে ঘুরে যাও, সোমবার থেকে শুরু, আজকে তো রবিবার, আজকে থেকে শুরু হয়ে গেছে, আজকে থেকে শুরু হয়ে গেছে, শুরু, হ্যাঁ, গরম গরম লুচি বুদিয়া জিলাপি ওখানে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ভাজা ভাজি কোথায় হচ্ছে, ও ওইদিকে ভাজা ভাজি হচ্ছে, এই যে এখানে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে ছাড়লো, দেখেন নানা রকম আংটি বসেছে। তো বন্ধুরা, মেলাটা এতটাই বড়, মানে তোমরা যদি আসো, তো যদি না এসে থাকো তো অবশ্যই একবার আসো, প্রচণ্ড বড় মেলা, তোমাদের ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে, মানে লোক এটাই বলছে যে এত বড় মেলা যে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাচ্ছে, তো ওই জন্য বলছি। আর মেলাটা হচ্ছে তোমাদের কালাচাঁদ স্কুল, ওল্ড মালদা কালাচাঁদ স্কুলের মানে সামনে, সামনে বলা যায় না, একটু সাইডে, ঠিক আছে, ওখানে তোমরা ওল্ড মালদা কালাচাঁদ স্কুল তোমরা সার্চ করে না, যদি না চিনে থাকো বাই চান্স গুগলে সার্চ করে না, ওখান থেকে এসে তোমরা মেলাটায় আসতে পারো। এখন এটা মেলাটা পাঁচ দিন থাকবে, আজকে তো বলেই দিলাম, ভিডিও তো দেখছো, পাঁচ দিন মেলাটা থাকবে, তোমরা এসে ঘুরে যাও পাঁচ দিনের মধ্যে। এদিকে এখন খাবারের দোকান আছে শুধু, আর ওই ওই পার্টটাতে যেটা আছে ওই পার্টটাতে সব ফেলনাপাতির দোকান, মানে অনেক কিছুই পাওয়া যায়। তো এদিকে দেখছো সাজানো আছে সব জিনিসপত্র খাবার, তো তোমরা মানে আসো একবার ঘুরে যাও। এই যে আবার দীপকের দোকানের সামনে চলে আসলাম, কী করবো, বারবার ঘুরে ঘুরে এখানেই চলে আসছি, কিছু করার নাই। একটা বড় তাওয়া রেখেছে এখানে, বলবে তাওয়া গরম হচ্ছে, বাপরে গরম আছে। তো বন্ধুরা, এবার আমরা এখানে খাবো, গোবিন্দ অর্ডার দিয়ে দিয়েছে, যা দিবি তোর ইচ্ছা বন্ধু বলে কথা। তো এবার আমরা চেয়ারে বসে যাই, দেখি কি দেয়, আমরা কিন্তু কিছু বলিনি এখন। তো বন্ধুরা, এখানে দীপককে অর্ডার দেওয়া হয়েছিল, মানে অর্ডার তো কিছু দেয়নি, শুধু বলেছিল গোবিন্দ যে যা দিবি দে। তো এখানে আমাদের জন্য চপ ঘুগনি, চপ আছে আর ঘুগনি পাঠিয়ে দিল। তো এখানে আমি গদগদ করে এখন খেয়ে নেবো, ফাটাফাট মুখে বললাম, আসলাম তাহলে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও। তো বন্ধুরা, আমাদের ঘুগনি চপ খাওয়া তো হয়ে গেল, এবার আমরা চললাম আগে, ওখানে ফাংশন হচ্ছে, তো আর তোমাদেরকে আরো কিছু দেখাবো, ভিডিওর সাথে থাকো। বন্ধুরা, এটা আমি প্রথম দেখলাম, মানে জাস্ট আমি দেখেছি, এটা আবার কি জিনিস, মানে কফি স্টল, মানে এখান থেকে মানে চিপবো আর মানে বেড়াবে নাকি, ওরকম কোনো কেস আছে। আর টাকা কোথায় দেয়, মানে লোক থাকে নাকি, মনে তো হয় এখন বর্তমানে নাই। আর এদের কি প্ল্যানিং চলছে দাদা, কি প্ল্যানিং হচ্ছে, কি হচ্ছে, কোন মালবে, হ্যাঁ, তো যাই হোক। তো এখানে এখানে দেখতে পাচ্ছ পুরা চরকি, বাহ, আর দেবু ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেছে। বন্ধুরা দেখতে থাকো, তোমাদেরকে আরো কিছু দেখাবো, সাথে থাকো, আমরা আছি, ও মেলা।
ও তুই আছিস তো ভুলে গেছি তোকে হ্যাঁ তো এও আছে এও আছে জায়গাটাকে ভালো করে দেখে নাও হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে কেউ আসলো তো এখানে সব ভিডিও করা শুরু হয়ে গেল তো আমিও দূর থেকে লিছি তো ভাবছি কে আছে না আছে স্টেজে উঠবে তখন পরিষ্কার বুঝে যাবে আমাদের সামনে আছে ও ওই মাত্র উপস্থিত হয়েছেন তো দেখতে পাচ্ছ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার নাম হলো শিশু কল্যাণ বিভাগ হ্যাঁ তথা বর্তমান বিধায়িকা হ্যাঁ মানিকচক সম্মানীয় শ্রী সাবিত্রী মিত্র মহাশয়া হ্যাঁ উনাকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য মেলা কমিটির পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি বরণ করা তো এখন মানে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো পুষ্প স্তবক দিয়ে বরণ করে নিলেন সুমি দাস প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়কে এবারে বরণ করে নিচ্ছেন এই মেলা কমিটির সভাপতি প্রাক্তন কোঅর্ডিনেটর অ্যাডমিনিস্ট্রেটর প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও দীর্ঘদিনের কাউন্সিলর সম্মানীয় শ্রী বৈশিষ্ট্য ত্রিবেদী মহাশয়কে এবারে মালদা জেলা বন্ধুরা আজকে মেলা দেখে আমরা বেরিয়ে গেলাম তো এদিক থেকে দেখছো দেবু চলে আসছে বাড়ি তো ওর তাড়া আছে তো এমনিতেও অনেক টাইম হয়ে গেলো ওই জন্য ফালতু বকে লাভ নেই তো এখানে ভিডিও শেষ দেখা হবে নেক্সট ভিডিও